ডিয়ার স্টুডেন্ট পর ও শেখো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা তোমরা যারা ক্লাস ইলেভেনে পাঠোরত তাদের জন্য আজকে আমি ক্লাস ইলেভেনের সিলেবাসে স্বামী বিবেকানন্দের রচিত সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ থেকে তোমাদের এক্সামে যত রকমের এমসি কিউ এসি কিউ এবং ফাইভ মার্কসের প্রশ্ন হতে পারে সব উত্তর সহ আলোচনা করে দেব তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো এর মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পাবে ক্লাস ইলেভেনের সমস্ত পাঠ্যাংশের লাইন সহ আলোচনার ভিডিও আমার চ্যানেলে পাবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে পরবর্তীতে ক্লাস ইলেভেন ও টুয়েলভের এরকম প্রশ্ন উত্তর আলোচনার ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তাই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমাদের মিস না হয় আমি প্রথমে বলবো যে তোমাদের সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ থেকে কত রকমের এমসি কিউ অ্যান্ড আসতে পারে দেখো প্রথম প্রশ্নটা স্বামীজিদের জাহাজ সুয়েজ খালে পৌঁছায় কত তারিখে চোদ্দই জুলাই দুই নাম্বার দেখো একশো বছর আগে নানাবিধ মশলার স্থান ছিল কোন দেশে ভারতবর্ষে এইগুলো মূলত এমসিকিউ হিসেবে আসতে পারে এমসিকিউ হিসেবে আসলে তোমাদের চারটে অপশন দেওয়া থাকবে সঠিক অপশনটা তোমরা বেছে নিয়ে লিখবে তিন নম্বর দেখো সুয়েজ প্রাকৃতিক বন্দরটি কেমন ছিল তিন বালির ঢিবি আর পাহাড় দিয়ে ঘেরা ছিল সুয়েজের প্রাকৃতিক বন্দর চার কার রোম সাম্রাজ্য দখল করে বাণিজ্যের পথ বন্ধ করে দেয় তুর্কিরা ছয় পাঁচ সরি জাহাজের নিচে পুলিশের নৌকার কি কাজ ছিল চৌকি দেওয়ার কাজ করছিল তারা ছয় এমন আর দুনিয়ার নেই কিসের কথা বলা হয়েছে সুয়েজ বন্দর আর সিডনি বন্দরের মতো হাঙরের কথা বলা হয়েছে আচ্ছা সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধটা থেকে তোমাদের কিন্তু অনেক রকমের এনসি আসতে পারে এবং সেই এমসি আমি প্রত্যেকটি এই ভিডিওর মধ্যে খুব ভালো করে উত্তর সহ আলোচনা করে দিয়েছি ভিডিওটা তোমাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এর মধ্যে থেকেই তোমরা এমসিকিউ কিউ যাই প্রশ্ন আসুক সমস্তটা কমন পাবে সাত নম্বর দেখো কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই কেন কারণ বাঘা পালিয়ে গেলেও তার গা ঘেঁষে থ্যাবড়ামুখ হাঙর আসছে তাই হতাশ হওয়ার প্রয়োজন নেই চার নাম্বার দেখো ইলিশের মতো দেখতে মাছটির নাম কি অ্যানসার বনিটো এখানে কিন্তু অনেক রকম মাছের নাম আছে তোমরা কিন্তু গন্ডগোল করে ফেলবে না প্রত্যেকটি মাছের কিন্তু আলাদা আলাদা করে বিশ্লেষণ দেওয়া আছে যেমন ইলিশের মতো মাছটার নাম কিন্তু বনিটোই হবে নয় নাম্বার দেখো কোন মুস কোন মুসলিম সেনাপতি মিশর জয় করেন সেনাপতি অমরু দশ নাম্বার সুইজ বন্দরে কোনো যাত্রীকে নামতে দেয়া হয়নি কেন কারণ কি প্লেগ সংক্রমণের কারণে নামতে দেয়া হয়নি এগারো আরব মিয়াকে পুলিশদের বলা হয়েছে বারো দেখো প্রথম আবির্ভূত হওয়া হাঙরটির নাম কি অ্যান্সার বাঘা তার পরের প্রশ্নটা কি আছে দেখো সুতরাং ১৩ নাম্বার কলম্বাস ভারতে আসার সময় নতুন রাস্তা খোঁজার চেষ্টায় কোন স্থান পার করেছিলেন আটলান্টিক মহাসাগর চোদ্দ যে মাছের দল হাঙরের আগে চলে তার নাম কি তার নাম হচ্ছে আরকাঠি মাছ পনেরো সুয়েজ খালের রক্ষণাবেক্ষণের ভার কাদের হাতে ফরাসিদের হাতে ১৬ রেড সি পার করে লেখকের জাহাজ কোন বন্দরে পৌঁছালো সুয়েজ বন্দরে সতেরো ছিপের ফাতনা হিসেবে কোন বস্তু ব্যবহার করা হয়েছিল দ্বিতীয়বার আবির্ভূত হওয়া নাম নাম কি হচ্ছে থ্যাবরামুখ তাহলে প্রথম হাঙ্গরটার নাম হচ্ছে বাঘা আর দ্বিতীয় হাঙ্গুরটার নাম হচ্ছে মুখো তোমরা কিন্তু গন্ডগোল করে ফেলবে না উনিশ নাম্বার দেখো সুয়েজ খাল কে খনন করেন কোন কোন দেশে এই সুয়েজ খালের মধ্যে দিয়ে বাণিজ্য হয় কে খনন করেন ফরাসি স্থপতি লেসেপস আর কোন কোন দেশে এর মধ্যে বাণিজ্য হতো ইরাক ইরান ইটালি এই দেশের নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে তারপরেরটা দেখো কুড়ি নাম্বার গতস্য সূচনা নাস্তি কথাটির অর্থ কি যা হয়ে গেছে তার জন্য অনুশোচনা করে লাভ নেই এই কথাটা এই কথার অর্থ এইগুলো কিন্তু খুব দেয় প্রশ্নগুলো তাই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য একুশ নাম্বার দেখো ব্যাস দশ দিন কেরাটিন কেরাটিন শব্দের অর্থ কী সংক্রমণ ব্যাধি প্রসার বন্ধ করার জন্য জাহাজ ও বন্দরে মানুষদের পৃথক করা বা উভয়ের মিলামেশা নিষিদ্ধ করাকেই বলা হয়েছে কেরাটিন বাইশ নম্বর দেখো এটি রাজনৈতিক মীমাংসা কোনটি রাজনৈতিক মীমাংসা সুয়েজ খাল কোম্পানির অধিকাংশ শেয়ার ইংরেজদের হাতে থাকলেও এই খালের সমস্ত কাজ করেন ফরাসিরাই এটাই রাজনৈতিক মীমাংসা তেইশ নাম্বার দেখো সকালবেলা খাবার দাবারের আগেই শোনা গেল কি শোনা গেল কি শোনা গিয়েছিল সকালবেলা খাবার দাবারের আগেই শোনা গিয়েছিল যে জাহাজের পিছনে বড় বড় হাঙ্গর ঘুরে বেড়াচ্ছে চব্বিশ নাম্বার দেখো সুয়েজ খাল কোন দুটি খালকে যুক্ত করেছে সাগর আর লোহিত সাগর এই প্রশ্নটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও দেয় এই সাগরের নাম দুটো মনে রাখবে এই সাগরের নাম দুটো কিন্তু গন্ডগোল করে ফেলবে না তারপরেরটা দেখো পঁচিশ নাম্বার মালদ্বীপ হতে রূপে আমদানি হয় কোন মাছ মাছটির নাম হচ্ছে বনিটো তা সমস্তই ভারতবর্ষ থেকে যেত ভারতবর্ষ থেকে কি কি যেত সুতি কাপড় তুলা পাট নীল লাক্ষা হিরে ও মতি তাহলে এই সমস্ত নামগুলো তোমাদের মনে রাখতে হবে এই সমস্ত নামগুলো পরীক্ষায় কিন্তু দিলে তোমাদের লিখতে হবে পরের প্রশ্নটা দেখো যে মাছগুলো হাঙরের আশেপাশে ঘুরছিল ও পিঠে চড়ে ঘুরছিল তাদের নাম কি তাদের নাম হচ্ছে চশক আঠাশ নম্বর দেখো সচকিত নয়নং তব পন্থানং কথাটির অর্থ কি এই কথাটার অর্থও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু পরীক্ষায় লিখতে দেয় স্বকিত চোখে তোমার পথের দিকে তাকিয়ে আছি অর্থাৎ হাঙরের দিকে হাঙর কখন আসবে সেই জন্য লোকেরা অপেক্ষা করছে উনত্রিশ নাম্বার দেখো আহা ও লোভ কি ছাড়া যায় কিসের লোভের কথা বলা হয়েছে থ্যাব্রামুখ হাঙরটি কালো প্রকাণ্ড বর্ষির ধারে ধারে বাধা শুকরে শের খানেক মাংস লক্ষ্য করে এর লোভ কি ছাড়া যায় না লক্ষ্য করে এর লোভ ছাড়া যায় না তাহলে এটা হাঙড়ের ইয়েতে বলেছে মানে ভাবা হচ্ছে যে হাঙড় এই কথাটা বলছে তিরিশ নাম্বার দেখো প্লেগ বিষ সংক্রমণের কত দিনের মধ্যে ধরা পড়বে ধরা পড়বে কত দিনের মধ্যে এটা আমরা সবাই জানি এটা হচ্ছে দশ দিনের মধ্যে একত্রিশ নম্বর দেখো এই কথা ইউরোপীয় ইউরোপীয়রা স্বীকার করতে চায় না কোন কথা তাদের ধন সম্পদ সভ্যতার প্রধান সহায় ও সম্বলের মূল রয়েছে ভারতবর্ষে এই কথাটা ইউরোপীয়রা স্বীকার করতে চায় না বত্রিশ নম্বর দেখো একটা প্রকাণ্ড কালো বস্তু ভেসে আসছে কিসের কথা বলা হয়েছে হাঙরের কথা তেত্রিশ নাম্বার দেখো মানুষও বাগে পেলে ওদেরকে ছাড়ে না কিসের কথা বলা হয়েছে এটাও কিন্তু হাঙরের সম্পর্কেই বলা হয়েছে চৌত্রিশ নাম্বার দেখো তোমাদের প্রণাম করি লেখক কাদের প্রণাম করতে চেয়েছেন লেখক ভারতের শ্রমজীবী মানুষদের প্রণাম করতে চেয়েছেন তাহলে সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ থেকে তোমাদের যত রকমের এমসিকিউ এসিকিউ হতে পারতো সমস্ত আমি আলোচনা করে দিলাম এর বাইরে এমসিকিউ কিউ তোমাদের সম্ভাব্য আসবে না এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে এরপর আমি আলোচনা করব রচনাধর্মী প্রশ্ন তোমাদের কত রকমের হতে পারে অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাছে ওঠে তাই এত আয়োজন এই আয়োজন কারা কিভাবে করেছেন ও যাত্রীদের যে সমস্যায় পড়তে হয়েছিল তা লেখো তাহলে সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধটা শুরুর আগেই এটা খুব ভালো করে বর্ণনা করা হয়েছে তোমরা বইটা পড়ো তাহলে এর সমস্ত উত্তরটা তোমরা বুঝতে পারবে আচ্ছা তোমরা কি জানো তোমাদের উত্তরটা আরও আকর্ষণীয় কিভাবে হয়ে উঠবে একটা লাইন আছে সেই লাইনটা যদি তোমরা অ্যাড করো অ্যান্সার লেখার আগে তাহলে সেটা তোমাদের অ্যান্সারটা আরও আকর্ষণীয় আরও সুন্দর হয়ে উঠবে কি অ্যান্স কী লাইনটা লাইনটি হলো উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দের রচিত সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে এই লাইনটা যদি তোমরা অ্যাড করো তাহলে তোমাদের অ্যানসারটা পড়তে আরও ভালো লাগবে দুই নাম্বার দেখো যা টোপটা খুলে গেল হাঙর পালালো টোপ খুলে হাঙর কিভাবে পালিয়েছিল তা লেখো কোন হাঙর পালিয়েছিল বাঘা যে প্রথম হাঙরটা ছিল সেই কিন্তু টপ খুলে পালিয়েছিল কিভাবে টপ খুলে পালালো সেটা সমস্তটা তোমাকে এখানে বর্ণনা করতে হবে তিন তিন নাম্বার দেখো দেখো নাম্বারটা শিকার করার রচনা অবলম্বনে লেখো তাহলে থ্যাব্রামুখ হাঙর শিকার করার বর্ণনা যেটা আমরা প্রবন্ধের মধ্যে পাই সেটা তোমাদের এখানে তুলে ধরতে হবে চার নাম্বার দেখো হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা রচনা অবলম্বনে লেখ তাহলে স্বামী বিবেকানন্দ যে শ্রমজীবী সম্পর্কে যে ধারণাটা দিয়েছেন সেই ধারণাটা আমাদের এখানে লিখতে হবে তাহলে আজকের আলোচনা আমাদের এখানেই শেষ হলো আলোচনা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এই আলোচনার মধ্যে আমি এমসিকিউ কিউ কিউ এবং ফাইভ মার্ক্সের সমস্ত প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিতে অবশ্যই ভুলবে না আর ক্লাস ইলেভেনের এর আগের সমস্ত পাঠ্যাংশের এরকম এমসি কিউ এসি কিউ এবং ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর সহ আলোচনা আমি করে দিয়েছি এবং ক্লাস টুয়েলভের সমস্ত গদ্যাংশের উত্তর সহ আলোচনাও আমার ভিডিওর মধ্যে করা আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আজকের আলোচনার মধ্যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে বা এর বাইরে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে পরবর্তীতে ক্লাস ইলেভেন ও টুয়েলভের এরকম প্রশ্ন উত্তর আলোচনার ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে তাই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রেখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমাদের মিস না হয়